নমস্কার বন্ধুরা, আমি সুব্রত কয়াল আর আপনারা দেখছেন সুব্রত কয়াল অ্যানিমেলস লাভার চ্যানেল। তো এই সাপটি সম্বন্ধে অনেক মানুষের অনেক ভুল ধারণা আছে। তো এই সাপটিকে অনেকেই চন্দ্রবড়া সাপ বলে মেরে ফেলে, কিন্তু এই সাপটি আদতে চন্দ্রবড়া বা রাসেল ভাইপার সাপ নয়। এটি সম্পূর্ণ নির্বিষ একটি পিসিস এবং হেভি নিরীহ সাপ। তো এদেরকে মানুষ ভুল ভাবনার জন্য মেরে ফেলায়। তো এদের অরিজিনাল নাম হচ্ছে কমন উল্ফ স্নেক। বাংলায় এদেরকে ঘরবন্নি সাপ বা ঘরচিতি সাপ বলা হয় এবং এদের বিজ্ঞানসম্মত নাম হলো লাইকোডন আউলিকাস। এরা 80 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। এরা আমাদের ঘরে মানে গৃহস্থ ঘরে থাকতে বেশি পছন্দ করে এবং এদের খাদ্যাভ্যাস হলো ছোটো ছোটো গেকো, লিজার্ড বা ছোটোখাটো যে ইঁদুরগুলো হয়, নিংটি ইঁদুর, সেই ইঁদুর এদের হচ্ছে প্রধান খাদ্য। এবং এরা 3 থেকে 11 খানা ডিম দেয় এবং এরা সম্পূর্ণ নির্বিষ একটি সাপ। এদের কোনো বিষের থলি বা বিষ হয় না, সম্পূর্ণ নির্বিষ সাপ। আর এরা প্রচণ্ড পরিমাণে কামড়ায়, মানে এদের গায়ে হাত দিলে প্রচণ্ড পরিমাণ কামড়ায়, এই জন্য এদের নাম উল্ফ স্নেক বলা যেতে পারে। কিন্তু এদের ঘরচিরি বলার কারণ হচ্ছে এরা গৃহস্থ ঘরে বেশি থাকে এবং এরা নাইটে বেশি অ্যাক্টিভ থাকে, মানে রাত্রেবেলায় এরা বেরোয়, রাত্রেবেলায় শিকার করে। তো এই সাপ দ্বারা কোনো ভয়ের কোনো কারণ নেই, এটা সম্পূর্ণ নির্বিষ একটি সাপ। তো এই সাপকে কোনো ভয়ের কোনো কারণ নেই। তাই এই সাপটিকে কেউ যদি গৃহস্থ বাড়িতে দেখেন তাকে মারবেন না। এই সাপটি ঘরে থেকে আমাদের টিকটিকি ইঁদুর এগুলো খেয়ে আমাদের উপকারী করে। তো এই সাপটিকে মারবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই দেখুন, সুব্রত কয়াল অ্যানিমেলস লাভার চ্যানেল। এবং চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। যদি আপনাদের ভিডিও সম্বন্ধে কোনো বক্তব্য থাকে সেটা কমেন্ট বক্সে জানান। তো নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।